কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে। হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বারমুডা পরে রাগ রাগ মুখে পায়চারি করে ভীম। হাতে তলোয়ার, মুখের ভেতরে দশটা সেদ্ধ ডিম। সহদেব এলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি। হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো, পা জামার এ কি ছিড়ি! মাঝখানে ছেঁড়া তেল চিটচিটে দড়িতে দুখানা গিট কাকে দিয়েছিলে পড়তে বলো তো? পিটিয়ে করবো ঢিট। চকিতে ভীমের চমক ভাঙল, চেঁচিয়ে ডাকলো, বড়দা নিজের কানে তো শুনলে, দেখেছ কত বড় আস্পর্ধা! হতে পারে বউ, বউ দিতে তবু, এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে জলে? তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এসব সময়ে কি করে বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তার উপরে সে কি অঝরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল মদির চোখের পাতা। তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা? যুধি রেগে বলে, কোথায় সে মেয়ে? ডাক দেখি এক্ষুনি, কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি। ওরে অর্জুন, আয় তো এদিকে, হয়ে যাক ফয়সালা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে, হাতে গড়গড়া, ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়ে। শোরগোল শুনে নিচে নামতেই বড়দা বললে, ওরু মেয়েটার বড় বাড় বেড়েছে রে, ভেবেছি আমায় গরু। দ্রৌপদীর ঘর হাট করে খোলা, বিছানাও লইলত্তর, মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্তর, মিসিং বলতে সুটকেশখানা আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল, তাহলে সিওর গিয়েছে বাপের বাড়ি। এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি। ভীমকে বলল, মিলেমিশে থাক, আমি চললাম কাশি। এক বউ নিয়ে পাঁচ ভাই তোরা করছিলি লাঠা লাঠি, ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি। অনেক তো হলো, এবার কদিন থাকুক বাপের ঘরে, তারপরে যদি প্রাণ কারো কাঁধে আনিস না হয় পরে। মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হলো রেজলিউশন, বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন। সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব। সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব।